বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আপনারা সবই জানেন এবং বুঝেন, আপনারা কিন্তু 7ই মার্চের ভাষণ, তার প্রেক্ষাপট, বঙ্গমাতা কি বলেছিলেন, তারপরে গাড়িতে উঠে আসবার সময় যখন তার গাড়ি চালক না, তিনিও একজন রাজনৈতিক নেতা ছিলেন, তার খুবই সহচর ঘনিষ্ঠ, বলেছিলেন বঙ্গবন্ধু কি বলবেন, তখন বলেছিলেন আল্লাহ যা কয় তাই কোনো চিন্তা করিস না। এরপরে বঙ্গবন্ধু আসলেন, এগুলো আপনারা সবাই জানেন, বক্তব্য কি দিয়েছিলেন সেটিও আপনি জানেন। এটি যদি বিশ্লেষণ করতে যাই তাহলে কয়েকটি দিক এই 7ই মার্চের ভাষণে কিন্তু উঠে আসে। একটি হলো যে বঙ্গবন্ধু অগাধ আস্থা তার বাংলার মানুষের প্রতি, তার মানুষের প্রতি, বঙ্গবন্ধুর ভাষ্য অনুযায়ী আমার মানুষের প্রতি সেই আস্থার জায়গাটি কিন্তু তিনি বারবার এখানে উল্লেখ করেছেন, সেটি নিয়ে বলতে পারি। তারপরে একজন যে অসম সাহসী এবং খুব সুপুরুষ একজন ব্যক্তিত্ব, এবং তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, আর এই তর্জনী, এটি নিয়ে কিন্তু আরেকটি পয়েন্ট হতে পারে। আরেকটি পয়েন্ট হতে পারে যে তার রাজনৈতিক কৌশল কি, সুকৌশলে কি চতুরতার সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন কিন্তু তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিতে পারলেন না। কারণ তিনি লাস্টে যে কথাটা বললেন যে সেই কথার মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু পুরো স্বাধীনতাটা সেভাবে বললেন না, এখানে একটু কৌশলের আশ্রয় নিলেন, তাকে বিচ্ছিন্নতাবাদী বলা হলো না, সেটি নিয়ে আমরা আলাপ করতে পারি। সমন্বিতি কি হবে, বাংলার মানুষের যে শক্তি, বাংলার মানুষের যে যুদ্ধ করবার ক্ষমতা, বাংলার মানুষের যে ভৌগোলিক পরিস্থিতি, উপাদান, সবগুলো তিনি জানতেন। তিনি জানতেন যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে, সমন্বিত সবগুলোই কিন্তু এই ভাষণের মধ্যে আছে। আমরা এক একটি পয়েন্ট ধরে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে এক একটি পয়েন্ট নিয়েই একটি আমরা আলোচনা রাখতে পারব। আমি একটি কথা বলতে চাই, ফিদেল কাস্ট্রো আলজিয়ার্সের জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন যে বিশ্ব দুই ভাগে বিভক্ত, আমি শোষিতের পক্ষে, আমি সংক্ষেপে বলছি আমি শোষিতের পক্ষে, ফিদেল কাস্ট্রো তখন কিন্তু বলেছিলেন মিস্টার মুজিব আপনি আমাকে রক্ষা করলেন, সমস্ত সাম্রাজ্যবাদী তাদের কোপানলে এখন আপনি, আমি এখান থেকে বেঁচে গেলাম। আরেকটি ঘটনার কথা বলি, সেটি হলো ফিদেল ক্যাস্ট্রো একবার একটা ইয়েতে বঙ্গবন্ধুর যে চুরুটটা ছিল সেই চুরুটটা তিনি দেখেছিলেন 7ই মার্চের ভাষণের সময়, ওই টেবিলে ছিল, ওই ফিদেল ক্যাস্ট্রো সেটি দেখেছিল। পরে একটা অনুষ্ঠানে সেই চুরুটটা ছিল বঙ্গবন্ধুর, কিন্তু তামাক ছিল না। তখন তাড়াতাড়ি করে এটা ফিদেল ক্যাস্ট্রো দেখতে পাওয়ার পরে তার কাছে যে ইয়েটা ছিল যে সিগারেটের মতো, ওইখান থেকে তামাক বের করে বঙ্গবন্ধুর পাইপে সেই তামাককে অগ্নিসংযোগ করে বঙ্গবন্ধুকে ধরিয়ে দিয়েছিল। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আচ্ছা আপনি এত বঙ্গবন্ধুকে এত গুরুত্ব দেন কেন, এত শ্রদ্ধা করেন, তখন বলেছিলেন আমি একটা ভাষণ শুনেছি ওরা 7ই মার্চের সেই ভাষণে টেবিলে আমি এই পাইপটি দেখেছি, সেই পাইপটি দেখার পরে আমার তখন থেকেই আমার একটা মনের মধ্যে বাসনা যে এই পাইপে একদিন আমি তাকে আমার জেলে দিব এবং তিনি সেই পাইপটি টানবেন, এই কারণে আমি এই কথাটি বলছি। আমি আর একটি পয়েন্ট বলেই শেষ করব, জনগণের উপরে আস্থা। দেখুন যে মানুষটি একটু আগে সাধারণ মন্ডল সাহেব বলছিলেন যে মানুষটি একটি রাজনৈতিক দলের নেতা, সেই রাজনৈতিক দলটি মাত্র কিছুদিন আগে একটি নির্বাচন হয়েছে, নির্বাচনে এই পূর্ব বাংলা 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে গেছে, আর কোনো নেতৃত্ব নাই, আর কোনো নেতা নাই, তারপরেও তিনি লক্ষাধিক
মানুষের সমাগমে যখন একটি চরম মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশটি দিবেন, তখন তিনি আবার জনগণের ম্যান্ডেট চেয়ে নিচ্ছেন। ভাইয়েরা প্রথমে ভাই বলে সম্বোধন করছে, তিনি একজন রাজনৈতিক নেতা, ইতিমধ্যে পাকিস্তানি সামরিক জান্তা যদি সমস্যা না করতো তিনি প্রধানমন্ত্রী পাকিস্তান, তিনি জনগণকে সম্বোধন করছেন ভাইয়েরা আমার বলে, ভাইয়েরা আমার বলে সম্বোধন করে আরেকবার ম্যান্ডেট নিয়ে নিচ্ছেন। আমার উপরে বিশ্বাস আছে? তখন বলে হ্যাঁ বিশ্বাস আছে, তখন কিন্তু তিনি প্রসিড করেছেন। আপনারা এখানে খেয়াল করে দেখবেন মানুষের প্রতি যে আস্থা, এই কারণে মানুষের মতামতকে গুরুত্ব দিচ্ছেন তিনি, এবং উনি জানতেন যে তিনি যা বলবেন মানুষ তো অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু তারপরেও মানুষের কাছ থেকে তিনি সেই ওই জনসমাবেশে লক্ষাধিক মানুষের সমাবেশে তিনি সে ম্যান্ডেটটি চেয়ে নিয়েছিলেন। আমার উপরে বিশ্বাস আছে, এরপরে যা যা করতে হবে ঐক্যের কথা বললেন। আমরা ঐক্য থাকি দুর্গ গড়ে তুলি, যা যা কিছু আছে আপনারা দেখবেন যে ওই আমরা ভিডিওতে দেখি লাঠি নিয়ে চলে এসছে। লাঠি নিয়ে কি করবে? লাঠি হচ্ছে একটা মনোবলের ভাষা, ঠিক আছে? দশজন মানুষ যখন লাঠি নিয়ে আসে তারপরেও মানুষ গুলি করতে ভয় পায়, এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে। কিন্তু ওই যে লাঠি, লক্ষ লক্ষ মানুষ এসেছে সবার হাতে একটা করে লাঠি, লাঠি দিয়ে কি বন্দুকের মোকাবেলা করা যায়? লাঠি দিয়ে কি কামান ঠেকানো যায়? লাঠি দিয়ে কিন্তু ঠেকানো যায় না, কিন্তু জনগণের হাতে লাঠি, এটা একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রেংথ, একটা সাহস এখানে চলে আসে। তারপরে বললেন কি, সমন্বিতির কথা চিন্তা করেন। একটি কথা আছে ঠিক খুব গুরুত্বপূর্ণ, আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। দেখেন খাজনা ট্যাক্স যদি বন্ধ করে দেওয়া হয় তখন পাকিস্তানিরা বিপদে পড়বে, প্লাস মাঝখানে ইন্ডিয়া সমন্বিতিটা দেখেন, তিনি কিন্তু সেটাই ইঙ্গিত করেছিলেন। পরবর্তীতে আপনারা দেখবেন যে যে অনেকগুলো একটা পর্যায়ে নো ফ্লাই জোন করে দেওয়া হয়েছিল, এটি এটি আমার যতদূর মনে পড়ে, যে পাকিস্তান থেকে রসদ ভারতের উপর দিয়ে আসছে না, পানিতে মারব, ভাত পানি। আমাদের বিল অঞ্চল নদী প্রবণ এলাকা, বঙ্গবন্ধুকে জানতেন এই, আর যে রেজিমেন্টটা এখানে ছিল তারা পাকিস্তানি যে রেজিমেন্টটা ছিল এরা, আমরা আমাদের আমার বাবা মার কাছ থেকে গল্প শুনেছি, এরা পানি দেখলে ভয় পেত, এরা প্রচণ্ড পানি দেখলে ভয় পেত। পানি যেখানে মানে বিল অঞ্চলে বা নৌকা পার হয়ে যেতে হবে এই ধরনের এলাকাগুলো তার এড়িয়ে চলত। এই ধরনের আপনি দেখবেন যে সমন্বিতি কি হবে, তিনি বলে দিলেন যে একেবারে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সমন্বিতি বলে দিলেন। আরেকটি কথা বলে তিনি সাবধান করে দিলেন যে শত্রু বাহিনী ঢুকে পড়েছে, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, মানে যুদ্ধ শুরু হবে হুকুম দিবেন নাও পারি। উনি ভেবেছিলেন যে আমি যদি নাও পারি আমার এইভাবে আমার আজকের যে দিক নির্দেশনা, এই যে 18 মিনিটের বক্তৃতা তিনি করলেন, তিনি বলে দিলেন যে এই সময়ের মধ্যে যদি আমি নাও হুকুম দিতে পারি এই অনুসারে তোমরা কাজ করবে। ঠিক সেই অনুসারে বাঙালি কাজ করলো, সেই অনুসারে বাঙালি কাজ করে স্বাধীনতা এনে দিল, এবং বঙ্গবন্ধু এতটাই আপ্লুত ছিল 7ই মার্চের ভাষণের পরে, তো তিনি পাবলিকলি সেভাবে অ্যাড্রেস করতে পারেননি। আমি শেষ করব, 10ই জানুয়ারি ফিরে এসে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বললেন আমার বাঙালি আজ মানুষ হয়েছে। কবিগুরু দেখে যান আপনার কথাটি আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আমার নির্দেশ অনুসারে, আমার 7ই মার্চের ভাষণের নির্দেশ অনুসারে যুদ্ধ করেছে এবং আমাকে কারামুক্ত করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির।